আসসালাম আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী জান্নাতের পথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাজাক মুল্ল আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি এবং অনুরোধও করছি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি যে কোরবানি যখন আমরা করব তখন কোরবানি পশু জবে করার সময় কোন দোয়াটি পরব এবং দোয়ার নিয়মটা কী দোয়া পরার নিয়মটা কী আসলে এক্ষেত্রে আসুন আমরা খুবই সহজে জেনে নেই এবং যে দোয়াটি আমি বলবো এই দোয়াটি বিস্তারিত ডেসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন পাশাপাশি আমি পাশে উচ্চারণ সহ লিখে দিচ্ছি আপনারা দেখে নিন তো কোরবানি করার দোয়া যেটি যতটুকু না বললে কোরবানি হবেই না যতটুকু আপনাকে বলা ওয়াজিব ততটুকু আগে জেনে নিন সেটি হলো বিসমিল্লাহি অল্লাহ আকবর বিসমিল্লাহি অল্লাহ আকবর এতটুকু আপনাকে বলতেই হবে এতটুকু বলে কোরবানি করলে আপনার কোরবানি একদম শুদ্ধ হবে নিশ্চিত থাকতে পারেন তো বিসমিল্লাহি আল্লাহ আকবার এটির অর্থ কী এটির অর্থ হলো যে আমি শুরু করছি আমি জবে করছি সবচেয়ে বড় রব্বুল আলমিন তথা আল্লাহর নাম নিয়ে তাহলে বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকু বলা এটি ওয়াজিব আর কিছু জিনিস যুক্ত করা হয়ে থাকে বিভিন্ন হাদিস থেকে আবদাউদ্ মিজি এই হাদিসগুলো থেকে জানা যায় রাসুলুল্লাহ সাল আল্লাহু তিনি বলেছেন যে আল্লাহমদ তকব্বাল হাজা আমহাম্মদিন ওয় আলি মোহাম্মাদিন তো সাল্লাহ সাল্লাম তিনি মোহাম্মদ তথা তার নিজের নাম উল্লেখ করেছেন এবং তার পরিবারের কথা উল্লেখ করেছেন সেখানে সেখান থেকে ক্রম তারা দোয়াটা এভাবে নির্ধারণ করেছেন যেটি আল্লাহ আকবার এতটুকু বলার পরে এই অংশটুকু বলা আপনার ইচ্ছা দিন এবং এটি মুস্তাহাব বলা হয়েছে সেটি হলো কীরকম যে আপনি যদি আপনার কোরবানি আপনার নিজের কোরবানি নিজে হাতে করেন তাহলে আপনি দোয়াটা কীভাবে পড়বেন ভালো করে শুনে নিন সেটি হলো বিসমিল্লাহি অকবর আল্লাহম্বাল হাজা আন্নি আহলি বাইতি তথা আমি আরেকবার বলছি বিসমিল্লাহ আকবর ওয়ান আহলি বাইতি অর্থ হলো যে আমি সবচেয়ে বড়ো রব্বুল আলমিন আল্লাহর নামে জবে করছি এবং হে আল্লাহ এটিকে তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে গ্রহণ করো কবুল করো তাহলে আরেকটি হাদিসে এসেছে আরেকটু বৃদ্ধি করার কথা এসেছে যে বিসমিল্লা হে আল্লাহ আকবর আল্লাহ মিংকা ওয়ালাকা এবং এর অর্থ হলো যে এটি হেরবুল্লাহ আলামিন এটি তোমার পক্ষ থেকেই আমরা পেয়েছি এবং এটি তোমার জন্যই আমরা উৎসর্গ করছি এরপরে আপনি বাড়াতে পারেন ওইটি যে আল্লাহমদ তাকাব্বাল হাজা আন্নি ওয়ান আহলি বাইতি যেটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করুন এখন যদি আপনি আরেকজনের কোরবানি করে দেন আপনি যদি আরেকজনের কোরবানির সেই পশুটাকে জবেহ করে দেন তাহলে আপনি কি বলবেন তাহলে আপনাকে তো অতটুকু বলতেই হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার এরপরে আপনি যার কোরবানি করতেছেন তার নামটা উল্লেখ করবেন কিভাবে যে আল্লাহ হম্মদ হাজা মনে করুন যার কোরবানি করতেছেন তার নাম ওসমান তাহলে আপনি বলবেন এভাবে আল্লাহ হাজা বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আন ওসমান এভাবে আপনি বলবেন আমি আবারও বলছি যে আপনি যদি আরেকজনের কোরবানি করে দেন জবে করে দেন তাহলে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর আর যার নাম যার কোরবানি জবে করে দিচ্ছেন তার নাম উদাহরণস্বরূপ যদি আাকার হয় তাহলে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আন তাহলে আমরা বুঝতে পারলাম এক কথায় আমরা আসি যে কোরবানি করার জন্য পশু জবে করার সময় আপনাকে বলতেই হবে যেটা বলা ওয়াজিব যতটুকু বললে আপনার যথেষ্ট হয়ে যাবে কোরবানি সহি শুদ্ধ হবে সেটি হলো বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকু বলা আর কিছু আছে যেগুলো বলাটা মুস্তাহাব না বললেও কোনো সমস্যা নাই সেটি হলো বলা এরকম যে বিসমিল্লাহ আল্লাহ এর এরপরে যুক্ত করা আল্লাহ হুম্মা হাজা মিনকা ওয়ালাকা এবং আল্লাহ আল্লাহমা তাকব্বাল হাজা যদি নিজের কোরবানি হয় আননি আন আহলি বাইতি আর যদি আরেকজনের কোরবানি হয় তাহলে বলা এরকম বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ হাজা মিনকা ওয়ালাকা আল্লাহমা তাকব্বাল হা আন ফুলান মানে যার কথা যার কোরবানি তার নাম উল্লেখ করবেন আশা করি আপনাদেরকে ভিডিও থেকে বোঝাতে পেরেছি কোরবানি করার দোয়াটা আল্লাহ রবুল আলী আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করার দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত